রংপুর জেলার করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। তাই স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে এবং সামাজিক ও শারীরিক দূরত্ব মানতে কঠোর হয়েছে জেলা প্রশাসন। 6 জুন থেকে বাজার, শপিং মল, সুপার মার্কেট সহ দোকানপাটে 17টি শর্ত না মানায় চলছে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা। আজ বিকেলে নগরীর জাহাজ কোম্পানি, বেদপট্টি, সুপার মার্কেট সহ বিভিন্ন মার্কেটে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার ও সেনাবাহিনীর ক্যাপ্টেন যৌথ বাজার তদারকি করে শর্ত না মানায় 11টি দোকানে 43,000 টাকা জরিমানা করেন। আমরা অভিযান শুরু করেছিলাম একদম পৌর বাজার থেকে শুরু করে জাহাজ কোম্পানি মোড়, বেদপট্টি এবং শাপলার ওই পর্যন্ত। আমরা মোট 11টা প্রতিষ্ঠানকে মোট 43,000 টাকা জরিমানা করেছি এবং সেটা আদায় করা হয়েছে। এবং আমরা এই জরিমানার যে বিষয়টা, এটা আসলে চলমান থাকবে, কারণ আমরা দেখেছি রংপুরের মানুষ অনেক অসচেতন। তাদেরকে আমরা আইন মানানোর জন্য মোবাইল কোর্টের মাধ্যমে যে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব।